আলহামদুলিল্লাহ, চরম লাগছে, চরম শান্তি। শুধু পানি আর পানি, পদ্মা নদীর মাঝে রয়েছে আমরা এখন। আর ওই দূরে দেখতে পাচ্ছ, দূরে গাছগুলো, ওগুলোই সম্ভবত বাংলাদেশের বর্ডারের কাছাকাছি জায়গা। পদ্মা নদীর ভয়ানক রূপটা একবার দেখে নাও, কি পরিমাণে জল, চারিদিকে জল আর জল। সো গাইস, এখন আমি ফাইনালি পৌঁছে গেছি বাবনাবাদের সেই পদ্মা নদীর পাড়ে। দেখতে পাচ্ছ একদম আমার পিছনেই রয়েছে বিশাল আকৃতির পদ্মা নদী, যেটা জলমগ্ন হয়ে রয়েছে। আর আমার সাইডে তো দায়িত্ব থাকবে সবসময়তেই, অল টাইম। এই নৌকা করে পদ্মা নদীর কিছুটা ঘুরে ঘুরে দেখবো, কারণ পদ্মা নদীর সৌন্দর্যটা নৌকায় চেপে দেখলে আরো বেশি ভালো লাগবে। তো মাথা পিছু 20 টাকা করে কিন্তু আমরা নৌকা বুক করলাম। সো গাইস, আমরা এখন নৌকা চাপবো। সামনে দেখো নৌকা রয়েছে, আর আমাদের সবার আগে তো মিছু থাকবেই, ওকে কোনোভাবে পিছনে রাখা সম্ভব না আমাদের দ্বারা। জাহিদ, মিজান, আবু শামা, হুমায় ওদিকে তো রয়েছে, আর আমাদের পাইলট সাহেব তো ওই পাশে বসে আছে, এদিকে মিঠু আর আমি রয়েছি। রোদ্রে এত রোদ পড়ছে, তাকানো যাচ্ছে না। তোমরা সূর্যের দিকে যদি তোমাদেরকে ক্যামেরাটা ফোকাস করি তাহলে বুঝতে পারবে যে কি পরিমাণে কিন্তু সূর্যের লাইট রয়েছে। সো গাইস, ফাইনালি আমাদের কিন্তু নৌকা ছুটতে শুরু করেছে। দেখো জাহিদ এবার তো বসে আছে, আর এই দিকে তোমাদেরকে দেখাই আমরা কোন দিকে যাচ্ছি। দেখো, অর্থাৎ আমরা এখন পশ্চিম দিকে যাচ্ছি। আমরা কতজন রয়েছি দেখো, কতজন একসঙ্গে এসেছি ঘুরতে ভাবনাবাদে কিন্তু পদ্মা পাড়ে। আর সত্যি বলছি, এসে আমার খুব ভালো লাগছে, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য বলে বোঝানো যাবে না। চারিদিকে জলমগ্ন, কত সুন্দর পরিবেশ। আমি ফার্স্ট টাইম কিন্তু ভাবনাবাদে আসলাম, এর আগে আমার পদ্মা নদী বলতে আমার সেই ম্যাক্সিমাম টাইমে জলমু ছাড়া কোথাও যাওয়া হয় না। তো আজকে আমার এতটা ভালো লাগছে বলে তোমাদেরকে কোন ভাষায় প্রকাশ করা যাবে না। চারিদিকে দেখো শুধু জল আর জল। স্কুল স্টুডেন্টরাও কিন্তু ঘুরতে এসেছে, তার সঙ্গে সঙ্গে আমি তো রয়েছি। তো নেক্সট টাইম হয়তো আবার আসবো অন্য টাইমে, যখন শীতের টাইম, যখন তোমাদেরকে দেখাবো যে এখনকার মতো জল রয়েছে কি নাই। তো চারিদিকে তুমি যেদিকে তাকাও শুধু জল আর জল। হ্যালো, কি পরিমাণে জল নদীতে, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তুমি সাঁতার জানো ভাই আর যাই জানো, তুমি একটা চুপচাপ বসো। আলহামদুলিল্লাহ, চরম লাগছে, চরম শান্তি। শুধু পানি আর পানি, পদ্মা নদীর মাঝে রয়েছে আমরা এখন। আর ওই দূরে দেখতে পাচ্ছ, দূরে গাছগুলো, ওগুলোই সম্ভবত বাংলাদেশের বর্ডারের কাছাকাছি জায়গা। নদীর পানিতে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি, ভয়ানক রূপ পদ্মা নদীর, ভয়ানক রূপ। আর এইদিকে মাঝে মাঝে চরের জায়গায় দেখো কাশ ফুল ফুটে আছে, সুবহান আল্লাহ। এত সুন্দর মানে পরিবেশটা বলে বোঝানো যাবে না। আজকে মেঘ তো নাই, আকাশটা কত সুন্দর পরিষ্কার, আর এত ভালো লাগছে। আর এখন মোটামুটি 4:30 বেজে গেছে। তো সুন্দর পরিবেশ, এই পরিবেশে আমরা অনেকদিন পর বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে বেরিয়েছি। দেখতে হচ্ছে আমাদের নৌকার চালক মানে অত্যন্ত সুন্দর ভাবে কিন্তু তার নৌকা চালাচ্ছে। আর তোমরা যদি বাবনাবাদে ঘুরতে আসো তো অবশ্যই দাদার নৌকাতে চাপবে। ওই দাদার ফোন নাম্বার আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লাস তো ডিসপ্লেতে দাদার নাম্বার তো শো করছেই। সুহার আল্লাহ, প্রচুর পানি, প্রচুর পানি। পদ্মা নদীর ভয়ানক রূপটা একবার দেখে নাও, কি পরিমাণে জল, চারিদিকে জল আর জল। ওয়াও মিজো, কেমন লাগছে? এবার তোমরা দেখো এক কথায় পদ্মা নদীর কোন মাঝামাঝি আমরা এসেছি।
চারিদিকের দৃশ্যটা তোমাদেরকে ঘুরে দেখালে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আর পাবনা বাদে আসতে যদি চাও তো অবশ্যই তোমাদেরকে ধনিরামপুরে পৌঁছাতে হবে, তাই তো? ধনিরামপুর থেকে যদি তোমরা জলঙ্গির দিক থেকে আসো, সাগরপাড়ার দিক থেকে, তাহলে হয়তো ডান দিকে রাস্তা। আর যদি তোমরা গোধনপাড়া রোড ধরে বা রাজনগর শেখপাড়ার দিক থেকে আসো, তাহলে কিন্তু বাম দিকে ধনিরামপুর ঠিক বাজারের বাম দিকে যে রাস্তাটা নেমে গেল সোজা, সেটাই কিন্তু চলে আসবে পাবনাবাদ, কি পাবনাবাদ, সরি, পাবনাবাদের এলাকা। তো পদ্মা নদীর ভয়ানক রূপ রূপ দেখতে যেমন ভালো লাগছে, তেমন ভয়ও কিন্তু কাজ করছে এই নদীতে এসে। মানে এত পরিমাণে জল তোমরা না হলে কিন্তু বুঝতে পারবে না। আর এই গোধুলি বেলায় সন্ধ্যা ডুবুডুবু, মানে এক কথা সূর্য ডুবুডুবু হয়ে এসেছে, এই পরিবেশে ঘুরতে মানে চরম লাগছে। একদম নৌকা টপ অংশে বসে আছে, একবার বল হ্যালো বলে দে বন্ধুদেরকে, হ্যালো গাইজ, অবশ্যই তোমরা পাবনা বাদে আসবা। আর আমার ভাই জাহিদ অনেক ভয়ে ভয়ে কিন্তু নৌকার এই মাথায় আসলো, বিশ্বাস করো আমার প্রচন্ড ভালো লাগছে এখানে এসে, এত ভালো লাগছে তো মুখে প্রকাশ করা যাবে না। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, বেশ মাস ছয়েক আগে থেকে ভাবছিলাম যে পাবনা বাদে যাবো, পাবনা বাদে যাবো, বাট হয়ে আসছিল না। কিন্তু আজকে সময় বের করে কিন্তু আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে চলে আসলাম পাবনা বাদে। পাবনা বাদে নদীর সৌন্দর্য দেখতে প্লাস যে জলাময় পরিবেশ, এত সুন্দর চারিদিকে থই থই জল, সেগুলো তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আজকে আমি এখানে এসেছি। আর এই পাশে তো আবারও দেখাচ্ছি তোমাদেরকে প্রচুর জল, আর আমাদের নৌকা কিন্তু এখন ব্যাক করে নিয়েছে, অনেকটা ঘোরালো আমাদেরকে। তো গাইস আমরা এখন পৌঁছে গেলাম সেই আবার স্টার্টিং পয়েন্টে যেখান থেকে শুরু করেছিলাম নৌকা ভ্রমণ, আবার সেই জায়গায় চলে আসলাম। আমাদের নৌকা চাপা প্রায় শেষ, অনেকক্ষণ নৌকায় চাপা হলো। কি 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 এ দেখিস মাটি বসে যায় না বা, এর মশাল্লাপ মশাল্লাপ মশাল্লাপ। লোকাল পথ ধরে আবার পদ্মা নদীর আর এক অংশে যাচ্ছি আমরা এখন, যেখান থেকে পদ্মা নদীর সৌন্দর্যটাকে আরো ভালোভাবে উপভোগ করা যাবে। আর লোকাল রাস্তা, হাই হাই ফ্রেন্ড, হাই, কত সুন্দর গ্রাম্য জীবন যাপন প্লাস নদীমাতৃক বা নদী সংলগ্ন এলাকার যে সমস্ত মানুষজন বসবাস করে তাদের জীবনযাপনগুলো একবার দেখো। এদের যদি বন্যা চলে আসে সত্যি ভয়ানক পরিস্থিতি তৈরি হয়, দেখো বাড়িঘরগুলো ঝড়ে কিছুদিন আগে যে বৃষ্টি হলো সঙ্গে বাতাস ভেঙে কি হয়েছে, অসহায় মানুষ। প্রথমত আমাদের গাড়িটা পার্কিং করতে হবে, তার জন্য আমাদের স্কুটিগুলোকে বা বাইকগুলোকে পার্কিং করে কিন্তু আমরা পদ্মাপাড়ে চলে এসেছি। পদ্মাপাড়ে এসে দেখতে পাচ্ছ যে সমস্ত ঘরগুলো ছোটো ছোটো দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি গরুর খামার ছিল। আর এই জলাশয়টা পার হয়ে কিন্তু পদ্মা নদী, যেটা মেন পদ্মা সেটা কিন্তু এই আমাদের ইন্ডিয়াতে যেটা রয়েছে সেটা কিন্তু পদ্মা নদীর একটা ছোটো শাখা, বড়ো পদ্মার কিন্তু দূরে রয়েছে। আর এই চাচাজি কিন্তু মাছ ধরার জন্য সে প্রস্তুতি নিচ্ছে। চাচাদের কাছে জিজ্ঞাসা করে এইটুকু জানতে পারলাম যে এখানে প্রতিনিয়ত তারা মাছ ধরে, এবং সেই মাছ ধরার জন্য কিন্তু প্রত্যেক বিকালে বা সন্ধ্যার দিকে তারা কিন্তু জলাশয়ে গিয়ে বা নদীতে গিয়ে তাদের জাল পেতে আসে এবং সকালে সেটা উঠিয়ে নিয়ে আসে, এবং সকালের দিকে আসলে প্রচুর মাছ পাওয়া যায়। আর এই দিকে যদি তোমরা লক্ষ্য করো, আমরা একটু পদ্মা নদী থেকে একটু দূরে এসেছি, কারণ মেট্রো পথ ধরে আসছি। আর এই দিকে জলাশয়গুলো দেখতে পাচ্ছ, এই জলাশয় পার হয়ে কিন্তু মোটামুটি 700 মিটার। সো গাইজ এখন আমরা রয়েছি পাবনাবাদে পদ্মা নদীর পাড়ে, আমার দূরে দেখো এই সাইডে রয়েছে কিন্তু পদ্মা নদী, একটু আগে পদ্মা নদীতে ছিলাম তোমরা দেখতে পেলে, এখন এই পাশে রয়েছে পদ্মা নদীটা। আর আমি এখন মেঠোর রাস্তায় রয়েছি, কারণ আমার পিছনে অনেকজন এসেছে, আমি মেঠোর রাস্তা দিয়ে হাঁটছি আর নদীর দূর থেকে নদীর সৌন্দর্যটাও দেখছি। এদিকে দেখো নদী এত পরিমাণে জল উঠেছিল, এদিকে এগুলো সব কিন্তু বন্যার পানি, দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু লোড হয়ে গেছিলো, এখন বর্তমানে আস্তে আস্তে কিন্তু পানি নেমে যাচ্ছে নদীতে, অর্থাৎ জল কমে যাচ্ছে। আর এখানকার মানুষজনের আবাদগুলো দেখতে পাচ্ছ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এনারা, তো কিছু তো করার নাই, বিধাতার যেটা খেলা সেটা হবেই। আমি অনেকক্ষণ থেকে কিন্তু এদিকে আসছি আর দেখছি যে প্রকৃতির সৌন্দর্যটা খুবই ভালো লাগছে এদিকে আর সৌন্দর্যটা দেখে। আর চারিদিকে সবুজে ঘেরা মাঠ, আর আকাশটাও কত সুন্দর আজকে, একদম পরিষ্কার আকাশ, কোনো মেঘ নেই। নেক্সট টাইম যদি সুযোগ হয় তো অবশ্যই আসবো, আর তাতে এই বন্যার পানিটা যদি নেমে যায় তাহলে এদিকে এসে দেখবো যে বাংলাদেশ এখান থেকে কতটা দূরে।
আজকে দুর্ভাগ্যবশত তোমাদেরকে দেখাতে পারলাম না যে বাংলাদেশটা এখান থেকে কত কিলোমিটার দূর হতে পারে, আনুমানিক আইডিয়াটা করতে পারলাম না, কারণ প্রচুর জল রয়েছে। দেখো এখান থেকে যদি নদীর কাছে যেতে যাই তাও মোটামুটি আমাকে প্রায় 700 মিটার কিন্তু এখান থেকে মানে জলের উপর দিয়ে যেতে হবে, সেটা কোনোভাবেই সম্ভব হলো না, তাই কিন্তু এদিকে যেতে পারলাম না। এখান থেকে বাংলাদেশটা কিন্তু খুব কাছ থেকে দেখা যায়, দুর্ভাগ্যবশত আমরা যেতে পাচ্ছি না আজকে। নেক্সট টাইম অন্যদিন আসবো এবং তোমাদেরকে বাংলাদেশের ভিউটা কিন্তু দেখাবো। তো এইদিকে আজকে যেখানে এসেছিলাম সেটা হচ্ছে বাবনাবাদ, অর্থাৎ মুর্শিদাবাদ জেলার রানীনগর 2 ব্লক বলতে চলে, রানীনগর 2 ব্লকে রয়েছে বাবনাবাদ। আমি ভুলবশত আগে বলেছিলাম হয়তো জলঙ্গি ব্লক হতে পারে এটা, আমার ঠিক জানা ছিল না, বাট কিন্তু এখন এই মুহূর্তে যে জানতে পারলাম এটা কিন্তু রানীনগর 2 ব্লকের মধ্যে পড়ে ধনিরামপুর। ধনিরামপুর থেকে একটু এসেই কিন্তু পড়ে যাবে বাবনাবাদ। বাবনাবাদের নদীটা কিন্তু অনেক বড়, অনেক পরিমাণে বড়, যেটা আমাদের জলঙ্গি নদী রয়েছে না পদ্মা তার থেকে কিন্তু অনেক বড়। বাট আমার ম্যাক্সিমাম টাইমে কিন্তু জলঙ্গিতে ঘোরা হয়, আমার অন্য জায়গায় যাওয়া হয় না, বাট আজকে যে সুযোগ করে আসতে পেরেছি এজন্য আমি অনেক হ্যাপি, কারণ খুব ভালো লাগলো আজকে সময়টা এখানে পার করে। তো নেক্সট টাইমে তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো কোথাও, অন্য কোনো ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।